দুই সুপারস্টার স্টারকে নিয়ে আজকে কথা বলবো, দেব অ্যান্ড জিত। যদি পাসওয়ার্ড মুভিটিতে যদি জিতদা যদি সত্যি যদি কাজ করতো তাহলে কি হতো? যদি পাসওয়ার্ড মুভিতে যদি জিতদা যদি সত্যি কাজ করতো তাহলে কতটা কি ভালো হতো, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসছো বস, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, নিজেদের মতামত জানাও, তাহলে না ভিডিও করতে এক্সাইটমেন্ট হবে। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে পাসওয়ার্ড মুভিতে যদি জিতদা যদি কাজ করতো দেন কতটা কী ভালো হতো অ্যান্ড কী কী লাভ হতো। ফার্স্ট অফ অল এটাই হতো যে একটা টলিউডের যে দুজনের যে ফ্যান বেস রয়েছে, দুজনের যে একটা হিউজ ফ্যান বেস রয়েছে, সেই দুটো কিন্তু একত্রিত হতো, ঠিক আছে? এটা না, হ্যাঁ, জিদ্দা রিজেক্ট করেছে, তার দুটো কারণ আছে, যেহেতু তার মানে নিজস্ব প্রোডাকশানে নিজস্ব কাজ আছে, নিজস্ব ব্যস্ততা আছে, নিজের মতামত নেই যে না মুভিটা, আমি মুভি স্ক্রিপ্ট হয়তো ভালো বা কিছু কিন্তু আমি করতে পারবো না, সেই কারণ হচ্ছে আমার ব্যস্ততার জন্য। তো যাই হোক, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যেহেতু ওটা একটা ভিলেনের রোল, তো যাই হোক, ভিলেনের রোলে কিন্তু এটা আমার পার্সোনালভাবে বলার যে এর আগেও মানে জিদ্দাকে দেবদাকে একসাথে দেখেছি, ঠিক আছে, খুবই ভালো লেগেছে, আর এখানেও কিন্তু খুব ভালো লাগলো। ভিলেনের অভিনয় করতে চায়নি জিদ্দা, তো যাই হোক, তার ফ্যান বেসে আঘাত করবে, ফ্যান বেসরা যার মানে যারা যারা ফ্যান রয়েছে তারা হয়তো ভাববে যে কী হলো, উঠ করে জিদ্দা ভিলেন ভিলেনের রোল করছে আর দেবদা পুলিশ অফিসার, এই ওই, ঠিক আছে? এটা নিয়ে একটা মানে কি বলবো, একটা মাখনের মতো একটা যাকে বলে একদম সব হিসেবে আর কি ক্রিয়েট হতো, তো ওই কারণের জন্য না বলেছে। তো যাই হোক, আমার মতে এটা করা উচিত ছিল, কারণ বলিউডে অনেক টাইপের মুভি এরকম টাইপের হয়, আর বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই দুটো সুপারস্টারকে একসাথে অনেকগুলো মুভি করতে হবে। বিকজ এই দুজন সুপারস্টার যদি একসাথে যদি মুভি করে দেন দেব অ্যান্ড জিদ্দার যে ফ্যানটা, এই দুজন না একত্রিত হবে, যেটা এখন 100-এর মধ্যে 50% একত্রিত রয়েছে। বাট 50% কী করে যে না জিদ্দার মুভি বেরোচ্ছে, ওইখানে গিয়ে একটা ব্যাড কমেন্ট করে দিল, দেবদার মুভি বেরোচ্ছে, জিদ্দার ফ্যানরা গিয়ে ওইখানে গিয়ে একটা ব্যাড কমেন্ট করে দিল। তো এই টাইপের জিনিস কিন্তু চলে এসেছে, আমরা দেখে এসেছি যে এরকম টাইপের জিনিস ঘটেছে। তো ওই কারণের জন্য আমি বললাম আমার ভিডিও বানানোর এই একটাই উদ্দেশ্য ছিল যে এই কথাটা বলবার যে যদি দুজন যদি একত্রিত হতো দেন দুটো ফ্যান বেস না একত্রিত হতো, যদি তারা যদি মানে 5 বছরের যদি মানে কম করে হলো যদি 3টে মুভিও যদি এরকম দেখতো যে তারা দুজন মিলে মুভি তারা দুজন মিলে একই মুভিতে রয়েছে, দেন কি হতো যে হলে যে তো যেত দুজনেরই মানে পারফরমেন্স হয়ে, এবার মুভিটাকে কি হবে যে মুভি ভালো হয়েছে এটা বলবে, এটা কিন্তু তারা বলবে না যে না জিদ্দারই শুধুমাত্র এসে ভালো হয়েছে বা দেবদারই শুধুমাত্র অ্যাক্টিং ভালো হয়েছে, এটা বলবে না, দুজনের তখন নাম নেবে, দেন দুজনের একটা মানে কি বলবো বিগেস্ট একটা হাইপ ক্রিয়েট হয়ে যাবে ফ্যান বেসের দিক থেকে। তো এই হচ্ছে মেন ব্যাপার, যদি জিদ্দা যদি এটা যদি করতো বা যদি আগামীকালেও, এটা আমার মনে হয়, এটা আমার পার্সোনালভাবে মনে হয় যে যখন দেবদা যখন এরকম টাইপের একটা যখন প্রস্তাব দিয়েছে জিদ্দাকে, দেন আগামী দিনেও দেবে, আগামী দিনেও দেবে, অ্যান্ড জিদ্দাও আগামী দিনে দেবদাকেও দেবে, কারণ এই দুজন হচ্ছে আলাদা আলাদা প্রোডাকশন খুলে কিন্তু ভালো মতো কাজ করছে। মানে অন্য প্রোডাকশানরা ভাবতে শুরু করে দিয়েছে যে আমাদের মানে হাতে গড়া এই দুজন এখন বেরিয়ে গিয়ে যেভাবে মার্কেটে একটা মানে কি বলবো একটা নাম করে নিয়েছে, বিশেষ করে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, মানে তো মানে কিছু বলবোই না আর কি, কারণ সবাই জানে এটা যে মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কী লেভেলে চলে যাচ্ছে, অলরেডি কী লেভেলে চলে যাচ্ছে। বাট গ্র্যাসন এন্টারটেইনমেন্টও কিন্তু বেশ ভালো কাজ করছে, বাচ্চা শ্বশুরের মতো মুভি ভাবাই যায় না, এরকম একটা ফ্যামিলি টাইপের মুভি যে এত বেশি ভালো হয় ভাবা যায় না, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে আজকের মেন টপিক, যদি দুজন মিলে যদি আগামী দিনেও যদি এরকম টাইপের যদি মুভি যদি ক্রিয়েট যদি করে দেন কিন্তু অনেকটা বেশি রিলিফ পাবে বাংলা ইন্ডাস্ট্রি, বিকজ এই দুজনের যে ফ্যান বেসটা সেটা কিন্তু একটুখানি ঘাতক টাইপের, বিশেষ করে ঘাতক, মানে এদের দুজনের ফ্যান বেসের জায়গা আমার মনে হয় না যে কেউ নিতে পারবে। বুম্বাদাও রয়েছে, বুম্বাদারও বিশাল ফ্যান রয়েছে, বাট এই দুজনের ফ্যানটা একটু বেশি লার্জ দ্যান দ্য লাইট, ঠিক আছে? তো আজকের এই ছিল হচ্ছে ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করলে তাহলে না এক্সাইটমেন্ট হবে ভিডিও বানানোর। তো যাই হোক,
আর এই আওয়াজ যদি এসে থাকে দেন সরি, কারণ পাখা চলছে, বিশাল গরম, বিশাল গরম। টাটা, গরমে সবাই ভালো থাকে।